আচ্ছা স্যার, হোমিওপ্যাথিতে কি সব রুগীদেরই কেস রেকর্ড করতে হয়? পুরাতন বা নতুন যে সমস্ত রুগী থাকে সবই কি কেস রেকর্ড করতে হয়? দেখো, পৃথিবীতে যারা যে কর্মই করুক না কেন, উদ্দেশ্য একটা রাখতে হয়। উদ্দেশ্য ছাড়া বিধিও ভালো হয় না। যদি মনের মধ্যে খারাপ উদ্দেশ্য থাকে, তাহলে খারাপ কর্ম তার দ্বারা সম্পাদিত হয়। আর মনের মধ্যে যদি ভালো উদ্দেশ্য থাকে, তাহলে নিশ্চয়ই তার দ্বারা ভালো কর্ম সম্পাদিত হয়। তাই চিকিৎসক হিসাবে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে রোগীর চিকিৎসা করব। এই রোগীর চিকিৎসা করতে হলে তার একটা প্রতিলিপি দরকার, একটা প্রতিমূর্তি অঙ্কিত করতে হয়। তাই প্রতিমূর্তি যদি আমি অঙ্কিত না করতে পারি, বা অঙ্কিত না করে অঙ্কিত করে যদি লিপিবদ্ধ না রাখি, তাহলে আজকে আমি কোন সিমটমসের উপরে লাইকোপোডিয়াম অ্যাপ্লাই করলাম, কালকে আমি কোন সিমটমসের পরে সালফার অ্যাপ্লাই করব, অমুক রুগীকে গত এক মাস আগে আমি কী দিছিলাম, কেন দিছিলাম, কোন লক্ষণের উপরে নির্ভর করে দিছিলাম, এটা কিন্তু আমাদের মনে থাকে না। তাই আমরা একটা প্রতিমূর্তি তৈরি করি, উদ্দেশ্য আমাদের একটা রাখতে হয়। আমি বলছি, অর্গানোনের 83 নাম্বার সূত্রে এটা লেখা আছে যে চিকিৎসক কেস রেকর্ড করবে কেন। 84 নম্বর সূত্রে বলা আছে, কেস রেকর্ড করতে গেলে চিকিৎসকের দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা, দৈহিক যন্ত্রের কার্যগত অবস্থা, মানসিক অবস্থা কেমন থাকতে হবে, সেটা আমি পরে বলবো। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে একটা রুগীকে চিকিৎসা করব। তাই রুগীকে চিকিৎসা করতে গেলে আমরা লক্ষ্য করি, একটা মেডিসিন বহু রকমের রোগ এবং বহু রকমের লক্ষণের উপরে কাজ করে। তাই গতদিন এই রুগীটাকে অশ্ব রোগের প্রেজেন্ট নিয়ে এসেছিল, অশ্বের কথা বলছিল, যার কারণে আমি সালফার দিয়েছিলাম, আমার মনে নেই। হ্যাঁ ডাক্তারবাবু, আমার কমিনি। তাহলে কী কমিনি, কী দিছিলাম, কিছুই মনে নেই না। এভাবে ভিড় জমিয়ে 2 মিনিটের মধ্যে অনেক অর্থ রোজগার করা যায়, কিন্তু রুগীর মঙ্গল হয় না। বর্তমান সমাজে আমাদের লক্ষ্য করি, আমাদের চিকিৎসকবৃন্দ ছাত্রদের মধ্যে প্রচণ্ড অলসতা, প্রচণ্ড অস্থিরতা এবং প্রচণ্ড নেগলিজেন্সি, অবহেলা, এগুলি হলে হবে না। উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য রুগীকে ট্রিটমেন্ট করব, তাহলে তার একটা প্রতিলিপি দরকার। তরুণ রোগের ক্ষেত্রে দেখা যায়, যে লক্ষণগুলি সচরাচর প্রচণ্ড বেগে প্রকাশ থাকে, বা তিন চার পাঁচটা সিমটমসের উপরে নির্ভর করে ওষুধ দেওয়া যায়, সেখানে বিস্তারিত কেস রেকর্ডের জন্য আমাদের সময় নষ্ট করার দরকার হয় না। আমরা সেখানে স্বল্পতম সময়ের মধ্যে 5-7 মিনিটের মধ্যে এক একটা করে রুগী দেখতে পারি, যদি অ্যাকিউট ডিজিজ হয়। অ্যাকিউট ডিজিজের সংজ্ঞা অনুসারে যদি অ্যাকিউট ডিজিজ হয়, তাহলে 8-10 মিনিটের মধ্যে একটা করে রুগী আমাদের দেখা সম্ভব হয়। তার কারণ আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা রুগী কিন্তু নূতন রুগী। 4টে ডায়রিয়ার পেশেন্টের 4টে মেডিসিন নির্বাচন শব্দের অর্থ 4টে রুগী আমার কাছে নূতন রুগী। তাহলে কেস রেকর্ড আমাকে করতেই হবে। কেস রেকর্ড ছাড়া ওষুধ যানরা দেন, তানরা কিন্তু সঠিকভাবে হোমিওপ্যাথি করেন, এ কথা কিন্তু হ্যানিমান বলেননি। হ্যানিমান তাহলে 84 নম্বর সূত্র থেকে 104 নম্বর সূত্র পর্যন্ত এই কেস রেকর্ডের বর্ণনা, কি করে কেস রেকর্ড করতে হয়, কি করে রোগীলিপি তৈরি করতে হয়, কি করে লক্ষণগুলি সংগ্রহ করতে হয়, এগুলি কিন্তু বলতেন না।
তাহলে আমি অর্গানন পড়বো না, আমার উদ্দেশ্য ভালো নয়, তাহলে আমি কি করতে পারি? আমার দ্বারা ওই রকমই হবে। আর কেস রেকর্ড তারাই ভালো করতে পারেন যাদের মেডিসিন সম্পর্কে সুন্দর ধারণা আছে। তার কারণ কেস রেকর্ডের সময় যে যে সিমটমসগুলি প্রকাশ করে সেই সমস্ত সিমটমসগুলি আবার ইন্ডিভিজুয়াল করতে হয়, স্বতন্ত্রীকরণ কম্পারেটিভ মূল্যায়ন করতে হয়। আমার সিপিয়া না নেট্রাবিউ না ইগনেশিয়া না লিলিয়ামটিক কি হবে? তাহলে আমাকে সিমটমস ক্লাসিফিকেশন করতে হবে। সিমটমস ক্লাসিফিকেশনের আগে আমাদের কেসটা রেকর্ড করতে হবে, অবশ্যই করে করতে হবে। আর কেস রেকর্ড কী করে করতে হয় আমি পরবর্তী আলোচনা করব। তাহলে আমরা যেন কখনোই, আমি সবার কাছে অন্তত করজোড়ে অনুরোধ করছি, সমস্ত হোমিওপ্যাথ ডাক্তারদের কাছে, যে সমস্ত ছাত্রবৃন্দরা আছে যারা নতুন শিক্ষার্থী, অন্তত তাদের কাছে বেটি করে আমার আবেদন, তারা যেন কেস রেকর্ড করে প্রতিলিপি তৈরি করে এবং প্রতিলিপি তৈরি করে যেন মেডিসিন দেয়। তার কারণ আমরা 3-4 সিমটমসের উপরে নির্ভর করে, অর্থাৎ রোগের নামকরণের উপরে নির্ভর করে আমরা ওষুধ দিই না। আমরা ওষুধ দিই রুগীকে, রুগীর লক্ষণের উপরে। ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ, এইটা জানতে গেলে কেস রেকর্ড করতেই হবে। কখনো কখনো পাস্ট হিস্ট্রির উপরে, কখনো কখনো ফ্যামিলি হিস্ট্রির উপরে, কখনো কখনো চাইল্ড সিমটম যেটা পাস্ট হিস্ট্রি তার উপরে, কখনো কখনো বহু পূর্বে সাপ্রেসড সিমটমস হয়ে বসে আছে তার উপরে, বা এছাড়া রুগীর মন মানসিকতা, মনের নানান রকমের দিকগুলি নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা দরকার। তার জীবন ধারণের অবস্থাগুলি আমাদের জানা প্রয়োজন। কেস রেকর্ড ছাড়া এগুলি কখনোই সম্ভব হয় না, তাই কেস রেকর্ড আমাদের অতি অবশ্যই প্রয়োজন।